আমি একজন সনাতন ধর্মের মেয়ে ছিলাম কিন্তু সাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন এই ডিভোর্সের পর আমার যদি আর কোনো অপশান না থাকতো তাহলে আমি আবার সনাতন ধর্মে ফিরে যেতাম কিন্তু আমার এখন একটি বেবি আছে এখন সে আমার সবচেয়ে বড় অপশন তাই আমি আমার বেবির জন্য আমি ইসলাম ধর্মই পালন করব, নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে এমনটাই জানালেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস সম্প্রতি সেলিব্রিটি ক্যাফে নামের একটি অনুষ্ঠানে একথা জানান অপু শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নায়ক রিয়াজ অপুবিশ্বাস বলেন আমি এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি আবার অভিনয়ে নিয়মিত হব আর পেছনের দিকে তাকাতে চাই না এবার সামনে যেতে হবে বর্তমানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ও শর্টকাট নামের দুটি সিনেমায় অভিনয় করছি হাতে আরও বেশ কয়েকটি কাজ আছে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন আমি যখন কলকাতায় শুটিং করছিলাম তখন শুনেছি সাকিবও সেখানে আছে ছবির শুটিং করেছে এটুকুই ওর সঙ্গে দেখা হয়নি কোনো যোগাযোগও হয়নি তবে জয় তখন ঢাকায় আমার মায়ের কাছে ছিল কলকাতায় আমরা যখন শুটিং করেছি তখন খুব গরম ছিল জয় তখন ওখানে থাকলে অসুস্থ হওয়ার আশঙ্কা ছিল এর আগে সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে অপু বলেন মিস করি কিনা জানি না তবে একটা কথা বলতে পারি আমার কাছে সন্তান আছে আর সে কিন্তু একা জীবন যখন আছে তখন জীবনে নানা রকম অভিজ্ঞতা তো থাকবেই ভালো খারাপ সব নিয়েই একটা মানুষের জীবন তাই থেমে থাকলে চলবে না